আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেক ভালো আছো বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব ক্লাস 3 এর সাবজেক্ট ইংলিশ, ইউনিট 24, লেসন 3, 4, 5। তো বন্ধুরা গো টু পেজ নাম্বার 49, ওকে 49 পৃষ্ঠায় তুমি চলে যাও এবং এটা দ্রুত বের করো। লুক এন্ড সে V W X Y Z। ওকে, আমরা কি দেখলাম? ভি, এটা হলো ক্যাপিটাল ভি, এটা হলো কার্সিভ লেটার ভি, তাই না? ভি, আমার সাথে বলো ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, সো তোমরা আবার বলো আমার সাথে ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। নেক্সট প্লিজ। ডু অ্যাক্টিভিটি এ ফ্রম ইয়ার টেক্সট বুক। সো এটা কিন্তু তোমরা বাসায় বারবার পড়বে, কিন্তু কম করে হলো 10 বার প্র্যাকটিস করবে, ঠিক আছে? ট্রেস এন্ড রাইট, আমরা এখন লিখবো, ওকে? দেখো কিভাবে ভি লিখছে, হ্যাঁ, কার্সিভ লেটার ভি, লক্ষ্য করো কিভাবে লিখছে, এই ও রেড কালার, তাই না? ভি লক্ষ্য করো কিভাবে লিখছে, এখান থেকে শুরু করে এই টান দিল, নাইস। তো এভাবে করে তোমরা পুরো জায়গা জুড়ে লিখবে। দেন আবার শিখবো ডব্লিউ কিভাবে লিখতে হয় কার্সিভ লেটারে, এই যে এখান থেকে শুরু হলো এভাবে, ওকে? ভি ডব্লিউ এক্স, লক্ষ্য করে কিভাবে লিখছে কার্সিভ লেটারে এক্স, ডব্লিউ এক্স ওয়াই, ঠিক আছে? ওয়াই চেহারাটা কেমন কার্সিভ লেটারে? দেন এটা কি বলতো? জেড, ওকে? এটা কিন্তু জেড, ওয়াই জেড। এভাবে ঘুরিয়ে লিখবে, খুব কঠিন না কিন্তু, দেখো এই যে এখান থেকে টান দেবে এই এই এই, খুব ইজি ব্যাপার, ওকে? ডু অ্যাক্টিভিটি বি ফ্রম ইয়োর টেক্সট বুক। হ্যাঁ, এটা কিন্তু তোমার এসডব্লিউ করবে বারবার, 10 বার এটা লিখবে খাতায়, লিখে কিন্তু অবশ্যই জমা দিতে হবে, ঠিক আছে? Trace and write the missing letters. লক্ষ্য করো এখানে আছে ওয়াসে, এখানে কিন্তু ডব্লিউ নেই, রয়েছে? নেই। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? ডব্লিউ, ওয়াসে, এটা কিন্তু সেকশন সি তে। দেন এখানে কি আছে দেখো, ইয়াসমিন, কিন্তু ওয়াই নেই, এখানে দেখো ওয়াই রয়েছে, সো ওয়াই লিখতে হবে তোমাকে। এখানে কি জেড লিখতে হবে, ওকে? যারা, যারার কিন্তু জেড নেই, সো জেড এ আর এ এইচ, যারা। বন্ধুরা এটা কিন্তু এসডব্লিউ করবে তোমরা। ওকে বন্ধুরা, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবে, অবশ্যই লিখবে, লিখে জমা দিবে, এটা হবে তোমাদের কাজ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।